কর্ণফুলীতে ইভা মেডিসিন কর্নার নামক ফার্মেসি সেলগালা করে দেওয়ার প্রতিবাদে শাহজফি আজিজনগর ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবসায়ীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। 31 অক্টোবর সকাল 11টায় ব্যবসায়ীরা চরলক্ষার খৈদ্যারটেক বাজারে ও কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে বিভিন্ন দোকান প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত 29 অক্টোবর বিকেলে কর্ণফুলী উপজেলার চরলক্ষা ইউনিয়নের শাহসফি আজিজনগরের খৈদ্যারটেক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে ইভা মেডিসিন কর্নার নামক একটি ফার্মেসি সিলগালা করা হয়। অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন মানববন্ধনকারীরা। ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে দোকানটি সিলগালা হয় বলে মানববন্ধনে ব্যবসায়ীরা ইউএনওর কাছে আবেদন করেন অভিযোগের সত্য মিথ্যা যাচাই করার জন্য, কেননা দোকান সিলগালা করে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা। অপরদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইভা মেডিসিন কর্নারে জমির জাল দলিল তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। ভুক্তভোগীদের এমন লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। পরে ওই প্রতিষ্ঠান থেকে বেশ কিছু জমির দলিল সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করেন ব্রাহ্মমান আদালত। অভিযানের নেতৃত্বে ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার সুকান্ত সাহা। একই সময়ে প্রশাসন সূত্রে জানান, ঘটনার পরপরই চরলক্ষার ইভা মেডিসিন কর্নারের মালিক ইকবাল খোরশেদ ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না বলে অঙ্গীকারনামা দিয়ে দোকান খুলেন। পরবর্তীতে ঘটনার দুদিন পর কেন মানববন্ধন করল বিষয়টি তাদের জানা নেই। চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, SNTV।